আজ খবর দিকে অবশ্যই নজর রাখতে হবে। উৎসবের রেশে জোড়া খুনের খবর। রণক্ষেত্র জয়নগর, জ্বলছে গোটা গ্রাম। জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা, এলাকায় উত্তেজনার খবর সামনে আসছে। খুনের অভিযোগ ধৃত আনসারী লস্কর, যেমনটা জানতে পারা যাচ্ছে। এই ধৃতের গ্রামে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা, সেই অঞ্চলের দাও দাও করে জলে দলুয়া খাকি গ্রামের ঘর বাড়ি। তৃণমূল নেতা মোরসেলিমের নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ, ঘটনাস্থলে দীর্ঘক্ষণ পর দমকল পৌঁছয় বলে অভিযোগ। দমকলের আধিকারিকদের ঘিরেও বিক্ষোভ দেখায় কুরুশূন্য গ্রামে, আগুন নেবানোর চেষ্টা করেন গ্রামের মহিলারাই। ঘটনাস্থল ঘিরে রেখেছে মুহূর্তের র‍্যাব। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই নাকি খুন, এমনটা সিপিএম এর পাল্টা দাবি। দেখাচ্ছি আপনাদেরকে যে ছবি আপনারা দেখছেন, বস্মীভূত দেখুন, দাও দাও করে চলছে গ্রামের এই ঘরবাড়ি। আমাদের সঙ্গে মফিজুল রয়েছেন, একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট কি বিস্তারিত জানাবেন মফিজুল, কি পরিস্থিতি আপাতত? দেখে এখনো পর্যন্ত যেটা খবর, প্রায় 15টার মতো বাড়িতে আগুন এবং ভাঙচুর চালানো হয়েছে, এবং সেই 15টা বাড়ি হচ্ছে সিপিএম নেতা কর্মী সমর্থকদের বাড়ি, এমনটাই কিন্তু স্পষ্ট হয়েছে গোটা গ্রাম। যেহেতু গ্রামের এই বাড়িগুলো সিপিএম সমর্থক, তাদের বেছে বেছে সেই সমস্ত বাড়ি ঘর কারখানা দোকান সেগুলোতে ভাঙচুর শুধু নয়, লুটপাট করে শুধু নয়, পরবর্তীকালে সেগুলোকে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং পুরো গ্রাম এই মুহূর্তে দেউলকাকি গ্রাম পুরোটাই পর্যন্ত পুরুষশূন্য এবং পুরুষশূন্য হয়ে রয়েছে। এবং সেখানে দীর্ঘক্ষণ ধরে যখন এই দুষ্কৃতিটা, বিশেষ করে যারা তৃণমূলের নেতা মোরসেলিম লস্করের নাম উঠে আসছে, গ্রামের মহিলারা তার নাম করছেন যে তার নেতৃত্বে এই হামলাটা চলেছে, প্রায় 400 থেকে 500 লোকজন গ্রাম একসঙ্গে গিয়ে এই হামলাটা যখন চালায়, তখন কিন্তু পুলিশ ছিল না। পুলিশ তার আগে মুহূর্তে সেখানে এই যে আমিরুল লস্কর যিনি হচ্ছেন সিপিএম এর নেতা, তার বিরুদ্ধে সৈফুদ্দিন লস্করকে খুন করার অভিযোগ আনা হচ্ছে, সেই আমিরুল লস্করের খোঁজে গ্রামে কিন্তু তল্লাশি চালিয়েছিল। তারপর পুলিশ বেরিয়ে যাওয়ার পর সকাল 9টার পর থেকে কিন্তু এই হামলাটা তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের তরফ থেকে গোটা গ্রাম জুড়ে চালানো হয়েছে এই সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে সময় হামলা চালানো হয়, তখন কিন্তু আমরা পুলিশ দেখতে পাইনি। দীর্ঘক্ষণ ধরে একাধিক বাড়ি যখন আগুনে চলছে, তখন আগুন নেভানোর জন্য দমকল ইঞ্জিন এসে পৌঁছানো সেটা কিন্তু হয়নি প্রায় কয়েক ঘন্টা ধরে, যখন তখন কিন্তু গ্রামের মহিলারাই তারা পুকুর থেকে বালতি করে জল নিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করছিল। দীর্ঘক্ষণ ধরে প্রায় ঘন্টার পর ঘন্টা কেটে গিয়েছে, কারণ দমকলের কোনো ইঞ্জিন কিন্তু দেখা যায়নি। ফলে দীর্ঘক্ষণ পর যখন এবার ইঞ্জিন, দমকলের ইঞ্জিন গ্রামে ঢোকে, তখন কিন্তু এবার সেখানে বিক্ষোভ দেখানো হয়। সেই ইঞ্জিন ঘিরে ধরে দমকল কর্মীদের ঘিরে ধরে এতটা সময় লাগে, স্বাভাবিকভাবে যখন একটার পর একটা বাড়ি জ্বলছে, একটার পর একটা ঘরের গাদা জ্বলছে, একটার পর একটা যখন একটার পর একটা কারখানা যখন চলছে, সেই সময় কিন্তু আগুন নেভানোর জন্য যে উদ্যোগ প্রশাসনে নেওয়ার কথা ছিল, তেমনটা কিন্তু চোখে পড়েনি বলে গ্রামবাসীর মহিলাদের অভিযোগ করছেন। ফলে দমকলের কর্মীদেরকে ঘিরে ধরে তাই পরবর্তীকালে তারা বিক্ষোভ দেখান। এখনো পর্যন্ত যেটা হিসেব পাওয়া যাচ্ছে, 15টির মতো বাড়িতে তারা কিন্তু অগ্নিসংযোগ ঘটানো হয়েছে, এবং সেখানে শুধু অগ্নিসংযোগ নয়, ভাঙচুর লুটপাট সবটাই করা হয়েছে বলে মহিলারা অভিযোগ করছেন। মানে এমন ভাবে করে এই পরিস্থিতি হারিয়েছে, ঘর বাড়ির টুকুরি ভূষ্মিত করে দেওয়া হয়েছে, সেখানে থাকার বা বাসস্থানের কোনো উপযুক্ত পরিবেশ এই মুহূর্তে আর নেই। ফলে এবং যাদের বাড়িগুলোকে ভাঙচুর করা হয়েছে, তাদের মধ্যে আনিস রহমান যেমন, লস্কর আনিসুর লস্কর যেমন হয়েছে, জামালউদ্দিন লস্কর, জামালউদ্দিন লস্কর হয়েছে, যে জামালউদ্দিন হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকার ওই বুথের সিপিএম এর প্রার্থী ছিলেন, তার বাড়িতেও কিন্তু ভাঙচুর করা হয়েছে, এবং বাকি সমস্ত সিপিএম কর্মী সমর্থকদের বাড়িগুলোকে বেছে বেছে কিন্তু আক্রমণ করা হয়েছে, এমনটাই কিন্তু গ্রামের মানুষজন তারা কিন্তু অভিযোগ করছেন। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে পুরা শিউরে ওঠার মতো ঘটনা এই দেউলকাকি গ্রাম। এবং অবশ্যই এই খবর মানে সংগ্রহ করতে গিয়ে বক্তিয়ের ঘটনার কথা মনে পড়ছিল, যখন বক্তিয় ঠিক একই ধরনের ঘটনা ঘটে, একটা খুনের বদলা নিতে গিয়ে একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছিল, ঠিক একই রকম ঘটনা কিন্তু আবার এই দেউলকাকি জয়নগরের কিন্তু ঘটনা আমরা কিন্তু দেখতে পেলাম। কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেককে কিন্তু গ্রামের মহিলারা তারা চিনতে পেরেছেন, তারা নাম ধরে ধরে বলে দিচ্ছেন যে কে বা কারা এই হামলা চালিয়েছে, যে তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেবে সেটা পরবর্তী সময় অবশ্যই জানা যাবে। এখন এসপিপি ও বারুইপুরের নেতৃত্বে প্রচুর পুলিশ ফোর্স র‍্যাব গোটা গ্রামে কিন্তু মোতায়েন করা হয়েছে, গ্রামের এন্ট্রি পয়েন্ট গুলোতে পুলিশ পৌঁছে পিকেটিং করে দেওয়া হয়েছে, এবং এই সময় যখন দমকল ইঞ্জিন প্রবেশ করেছিল গ্রামে, তখন ওই দমকল ইঞ্জিনকে ঘিরে ধরে মহিলারা বিক্ষোভ করছে, এমনটাও কিন্তু দেখা যাচ্ছে।